শ্রমিক ভাইদের মনের কষ্ট বুঝার তো কেউ নাই, শ্রমিক ভাইদের মনের কষ্ট বুঝার তো কেউ নাই, দিন মজুরি করে তারা হইরে সংসারী, দিন মজুরি করে তারা হইরে সংসারী। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি সৈয়দ আবুল হাশেম আজাদ বরাবরের মতন আরেকটি নতুন গান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। যদি ভালো লাগে গানটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের তানজিলা মিডিয়ার সাথে থাকবেন। আসলে শ্রমিক যারা যারা শ্রমিক যারা কর্মজীবী, আপনারা দেখেন এক এক জন এক একটি কর্ম করে, তারা যে কি কষ্ট করে, ঘরের ফ্যামিলি জানে না, আত্মীয় স্বজন জানে না, বন্ধু বান্ধব জানে না, অনেক কষ্টের বিনিময়ে মাতার গাম পায়ে পেলে টাকা উপার্জন করে। তো আসলে তাদের দুঃখগুলো আমরা বুঝি না। তো আমি শ্রমিক ভাইদেরকে নিয়ে এই গানটি লিখেছি, যদি কোনো জায়গায় ভুল টুরি হয় আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমি গানে চলে যাচ্ছি। ওরে কেহ তাকে প্রবাসে, ওরে কেহ তাকে বাংলাদেশে, কেহ তাকে প্রবাসতে, ওরে কেহ তাকে বাংলাদেশে, ওরে কি যে বেতা তাদের বুকে করে চাকরি, ওরে কি যে বেতা তাদের বুকে করে চাকরি, দিন মজুরি করে তারা হইরে সংসারী, দিন মজুরি করে তারা হইরে সংসারী, ওরে শ্রমিক ভাইদের মনের কষ্ট বুঝার তো কেউ নাই, শ্রমিক ভাইদের মনের কষ্ট বুঝার তো কেউ নাই, দিন মজুরি করে তারা হইরে সংসারী, দিন মজুরি করে তারা হইরে সংসারী। তো প্রিয় দর্শক দেখেন যখন শ্রমিকেরা কর্ম করে তখন সে যে কষ্টটা করে সে কি কাজ করতেছে, কি কাজ করে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ফ্যামিলিকে চালাচ্ছে, পুত বা মেয়ে থাকলে এদেরকে কিভাবে চালাচ্ছে সেটা আমাদের বোঝার দরকার আছে। কষ্টটা কি, কেউ ব্যবসা করতেছে, কেউ চাকরি করতেছে, কেউ দিন মজুরি, এক একজন এক এক কাজ করে। হ্যাঁ, আমরা কিন্তু তাদের কষ্টগুলো বুঝি না, কেউ রিক্সা চালায়, কেউ ঠেলা গাড়ি চালায়, কেউ মাটি কাটে, কেউ শ্বাসের কাজ করে, এক একজন এক এক কাজে থাকে। এই যে অনেকগুলি কষ্ট করে এরা ঘরে এসে আবার ফ্যামিলির সাথে সুন্দর আচরণ ব্যবহার করে, তাদের চিন্তাধারা শুধু একটাই কি জানেন, সংসার কিভাবে তারা উন্নতি করবে, সংসার দিকে তারা সবসময় প্রত্যেকটা মতে চিন্তা ভাবনা নিয়ে তারা থাকে। এই জন্য বলছি হয় তারা সংসার। তো প্রিয় দর্শক আমি আবারও গানে চলে যাচ্ছি। কেহ করে গার্মেন্টসের চাকরি, আবার কেহ করে হোটেলে চাকরি, কেহ করে গার্মেন্টসের চাকরি, কেহ করে হোটেলে চাকরি, আবার কেহ করে রাজমিস্ত্রি, কেহ হেল্পারি, আবার কেহ করে রাজমিস্ত্রি, কেহ হেল্পারি, দিন মজুরি করে তারা হইরে সংসারী, দিন মজুরি করে তারা হইরে সংসারী, শ্রমিক ভাইদের মনের কষ্ট বুঝার কেউ নাই, শ্রমিক ভাইদের মনের কষ্ট বুঝার তো কেউ নাই, দিন মজুরি করে তারা হইরে সংসারী, দিন মজুরি করে তারা হইরে সংসারী। তো প্রিয় দর্শক আমি মনে করি যারা গার্মেন্টসের শ্রমিক, বিশেষ করে বিভিন্ন প্রকারের কর্মে নিয়োজিত যারা আছেন, প্রত্যেকে একটি মোবাইল চালাচ্ছেন, আমরা জানি প্রত্যেকের কাছে একটা মোবাইল আছে। শ্রমিক ভাই যারা আমার এই গানটি শুনবেন, যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই তানজিলা মিডিয়ার সাথে থাকবেন। দয়া করে আমাদের তানজিলা মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একই নামে পেজটি ফলো দিয়ে রাখবেন, যত যত পারেন এই গানটি শেয়ার করবেন।
শ্রমিক ভাইদের জন্য আমার এই গানটি উপহার দিলাম খালি কণ্ঠে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এলাকা আমি লেখেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আবার গানে চলে যাচ্ছি। ওরে কে হো সালাই তিন চাকা রিক্সা, ওরে কে হো করে ভিন্ন চাকরি, কে হো সালাই তিন চাকা রিক্সা, ওরে কে হো করে ভিন্ন চাকরি, ওরে রক্ত মাংস পানি করে আনে মুজুরি, রক্ত মাংস পানি করে আনে মুজুরি, দিন মুজুরি করে তারা হইরে সংসারী, দিন মুজুরি করে তারা হইরে সংসারী, ওরে শ্রমিক ভাইদের মনের কষ্ট বুঝার তো কেহ নাই, শ্রমিক ভাইদের মনের কষ্ট বুঝার তো কেহ নাই, দিন মজুরি করে তারা হইরে সংসারী, দিন মজুরি করে তারা হইরে সংসারী। অপ্রিয় দর্শক, আমি মনে করি যারা রিক্সাওয়ালা, যারা রিক্সা চালায়, যারা বিভিন্ন প্রকারের কর্ম করে, প্রত্যেকের কাছে একটা মোবাইল সেট আছে। অবশ্য অবশ্য আপনাদের জন্য আমি এই গানটি উপহার দিয়েছি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আবারও বলতেছি তানজিলে মিডিয়ার সাথে থাকবেন। আমি আবারও গানের পরিবেশনা চলে যাচ্ছি। ওরে হাসে মাজাত কি বলিব, ওরে শ্রমিক ভাইদের মনের দুঃখ, হাসে মাজাত কি বলিব, ওরে শ্রমিক ভাইদের মনের দুঃখ, ওরে দোয়া করি সবার জীবন হক সংসারী, দোয়া করি সবার জীবন হক সংসারী, দিন মজুরি করে তারা হইরে সংসারী, দিন মজুরি করে তারা হইরে সংসারী, শ্রমিক ভাইদের মনের দুঃখ বুঝার তো কেউ নাই, শ্রমিক ভাইদের মনের কষ্ট বুঝার তো কেউ নাই, দিন মজুরি করে তারা হইরে সংসারী, দিন মজুরি করে তারা হইরে সংসারী, দিন মজুরি করে তারা ওরে হইরে সংসারী। তো প্রিয় দর্শক, আশা করি যারা শুনবেন শুনতেছেন প্রত্যেকের ভালো লাগবে। যদিও আমার গানের সুরে কথাতে আমার লেওয়াসে বাসাতে অনেক ভুল আছে, আমি ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আপনারা, আমি এটাই মনে করব, ভুলের দিকে না তাকিয়ে আপনারা আমার এই গানটিকে যত পারেন শেয়ার করবেন। আমি জানি আমাদের বাংলাদেশ না, সুদূর প্রবাসে সহদরে প্রত্যেক জায়গায় লক্ষ কোটি কোটি শ্রমিক ভাইয়েরা আছেন। যদি ভালো লাগে আপনারা গানটি শেয়ার করবেন। আমি চেষ্টা করব প্রতিটা মুহূর্তে যে শ্রমিক ভাইদের জন্য নতুন নতুন এক একটি গান উপহার দেওয়ার জন্য। আমার এই গান যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি শেয়ার করেন, আমি দেখবেন আপনাদের জন্য আরো ভালো ভালো গান লিখব, আরো ভালো ভালো গান উপহার দিব। আমি আবারও বলি, প্রত্যেক ভাইয়ের কাছে একটি অ্যান্ড্রয়েড সেট মোবাইল সেট আছে। আপনারা দয়া করে গানটি যদি ভালো লাগে শেয়ার করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।